ঝড়ের পানি এটা ত্রিপুরা রাজ্য থেকে আপনার, যেহেতু তাদের বাঁধ গুলো তারা খুলে দিয়েছে এবং একটু মানুষের ভেঙে গেছে, যার ফলে তারা ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যা হতেই পারে, বৃষ্টি বৃষ্টি হতে পারে। প্রশ্নটা যে জায়গা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা রয়েছে, সে দায়িত্বটা হচ্ছে যে যেহেতু আমরা পার্টির দেশ, আমাদেরকে আপনার উজানের দেশ, তাদের জানানো প্রয়োজন যে বন্যা হতে পারে, বন্যা আসছে, বন্যা পানি উজান থেকে ধর আসছে। এই জায়গাতে আপনাকে বড় একটা ব্যাপ্তি হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনি ইতিমধ্যে আমাদেরকে দেখেছি, বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশ, পানির দেশ। উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসছে একটা ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য, বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বণ্টনের ব্যাপারে, সে দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। একমাত্র ফারাক্কা বাঁধের কিছুটা আপনার আলোচনা হয়েছে, তারও আপনার খুবই আনসার্টেন, চাপিসে সব সামনে চাপিস আসছে, 2026 সাল আসছে, সেটাকে আপনার রিনিউ করতে হবে। সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়ই, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। আমি এই জিনিসটা আমরা আমরা বারবার করে চলেছি, বারবার কথা বলেছি, বিশেষ করে আপনাদের যেমন জানেন কী পাইব বাঁধের যেমন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আমাদের এই সিরেন থেকেই যেটা একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল এবং আমাদের এখানে আছেন আমাদের ইলিয়া সার্ভিস ইন্টেলিজেন্সের সাহেব উপস্থিত আছেন, তিনি তখন যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। অনেকে বলে যে তারই ফলস্বরূপ হিসেবে এটাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি দেশে ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা কারণ আপনার সেটাকে একই সঙ্গে আজকে আপনার দৃষ্টি জানিয়ে যে গত 5 তারিখে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশ ত্যাগ করার ফলে, তিনি পালিয়ে যাওয়ার ফলে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুনভাবে আপনার কাজ শুরু হয়েছে এবং এটা সকলের আকাঙ্ক্ষা, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা। অতীতের সমস্ত যে জঞ্জালগুলো, এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে, আপনার সাম্য ন্যায় ন্যায় বিচার মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে যেন আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, যে 1971 সালে আমাদের মূল চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধে। এবারকার যে বিষয়টা ঘটেছে এটা একটা আমি মনে করি যে আনপ্রেসিডেন্টেড, ইতিপূর্বে এই ধরনের ঘটনা আমরা একমাত্র 1970 সাল যুদ্ধের সময় কিছু দেখেছি, যে সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল এবং সেই এক হয়েই সমগ্র বাংলাদেশ, বিশেষ করে তরুণরা, তারা তাদের প্রাণ দিয়ে, ছাত্ররা তাদের প্রাণ দিয়ে কিন্তু এটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদকে দূর করবার আন্দোলন শুধুমাত্র কিন্তু ওই কয়েকদিনের ছিল না, এটা ইনফ্যাক্ট এটা শুরু হয়েছে আপনার 2012 সাল থেকে। 2012 সালে যখন যে মুহূর্তে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটাকে বাদ দিয়ে, সেটাকে যখন সংবিধানে যেটা ছিল সেটাকে যখন তারা বাদ দিয়ে যখন দলীয় সরকার যে নির্বাচনের থেকে আবার নিয়ে আসলো, তখন থেকে কিন্তু আমরা এটা আপত্তি করেছিলাম। আমাদের দেশনেত্রী বেগম কাজী সেদিন প্রকাশ্যে সম্মেলন করে সম্মেলন করে বলেছিলেন, হসপিটাল ইজ দ্য বিগিনিং অফ দ্য ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ ইন পলিটিক্স। এটা একটা রাজনীতিতে, মাঝে রাজনীতিতে একটা অস্থিতি সত্যের একটা আবার নতুন করে শুরু হলো। সেটা প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচন ব্যবস্থাকে যখনই দলীয়করণ করতে যাওয়া হয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশে আপনার নির্বাচন সুষ্ঠু হওয়ার ফলে দখলদারি সরকার উঠে বসে বসেছে। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবেই তিনটি নির্বাচনকে ব্যবহার করে, তাদের পক্ষে ব্যবহার করে, জোর করে ক্ষমতায় থেকেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড যেটা করেছে, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, যার ফল এখন আমরা দেখছি, আমরা দেখছি যে পুলিশ প্রশাসন একদম পুরোপুরি ভেঙে গেছে, আদালত প্রায় ভঙ্গুর অবস্থা, এই একটা আপনার মিডিয়া একটা
জোর করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো, তাদের চাপগুলো সব মিডিয়া মিডিয়াকে একটা দলীয় মিডিয়া পরিণত করবার চেষ্টা চলেছে। অর্থনীতিকে সম্পূর্ণভাবে দুর্নীতি, একেবারে আনবিলিভেবল আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একটা বাংলাদেশের সত্যের কথায় বলতে একটা ধ্বংসের স্তূপে পরিণত করেছে। আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখ নেওয়ার ভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই, আমি আগে বিষয়ে যেতে চাই না, কখনোই তারা এখানে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজটা তারা কখনোই করেনি। আপনি দেখুন 1972-75 সাল তারা একেবারে সম্পূর্ণ জনগণের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেখানে পরিপূর্ণ ফেল করেছে এবং একটা শেষে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে মানুষের উপরে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে। এরপরে আপনারা দেখেছেন যে 2009-08 সালে ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে সমস্ত হরণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আবারও ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চাপিয়ে দেওয়ার একটা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছিল। এর প্রেক্ষিতে জনগণের যে আপনার প্রতিবাদ প্রতিরোধ, সর্বশেষে ছাত্রদের যে অংশগ্রহণ, সব মিলিয়ে আজকে কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে, একটা আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। আগে কেউ কোনো কথা বলার আগে 10 বার চিন্তা করতো যে এই শব্দটা ঠিক হবে কি হবে না, এর জন্য আবার আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়তে হবে কিনা, এর জন্য আবার নতুন কোনো আইনে পড়তে হবে কিনা, আমাকে পুলিশ নিয়ে যাবে কিনা, রিমাইন্ডে যেতে হবে কিনা, এই বিষয়গুলো আপনারা জানেন। তো সেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদের সামনে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই জন্য আমি ছাত্রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনার যে আপনার ফুটবল খেলা দেখেছেন, ফুটবল খেলায় যখন আপনার সব ডিফেন্স সবাই মিলে একটা প্রায় সামনের দিকে স্ট্রাইকিং এর দিকে নিয়ে যায়, তখন যে স্ট্রাইকার সে স্ট্রাইক করে গোলটা করে, আমাদের ছাত্র আজকে সেই গোল করতে সক্ষম হয়েছে। এবং সারা দেশে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, মানুষ আজকে জেগে উঠেছে আবার নতুন করে যে তারা বাংলাদেশটাকে তাদের মতো করে নতুন করে গড়বে। আজকে দেখুন এই যে বন্যা হচ্ছে, কত অল্প সময় নোটিশের মধ্যে কিন্তু আমরা সবাই সেই ত্রাণ কার্যে নেমে গেছে, এবং ঢাকাতে ছাত্ররা রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে কিন্তু সেই 1971 সালের মতো যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব সেরকম স্পিরিট দিয়ে তারা কিন্তু এটাই হচ্ছে আপনার জাতীয়তার বোধ, মানুষকে ভালোবাসার, জনগণকে ভালোবাসার যে মহান গৌরব সে গৌরব তারা অর্জন করছে। আমি গতকালও আপনার প্রেসের সামনে কথা বলেছি, আমি বলেছি যে আমাদের এই সুযোগ আমরা নষ্ট করতে চাই না। আমাদের যে গার্বেজগুলো তৈরি হয়েছে, যে জঞ্জালগুলো সৃষ্টি হয়েছে, এই জঞ্জালগুলো দূর করতে চাই। সেই কারণে আজকে দেশের আরেকজন বরেণ্য মানুষ, যাকে সবাই এদেশে শ্রদ্ধা করে সম্মান করে, আন্তর্জাতিকভাবে যার যথেষ্ট সম্মান রয়েছে, প্রফেসর ডক্টর ইনোজ, তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে, যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন কমিশন প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তার একটা অতি দ্রুত একটা একেবারে নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। এই বিষয়গুলি আমি আপনাদের সামনে আজকে বলার জন্যে একটা সুযোগ পেয়েছি বলে আমাদের পার্টির যারা আছেন তারা সুযোগ করে দিয়েছেন বলে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের একজন সাংবাদিক যারা আবুদ্ধ রাব, তিনি শহীদ হয়েছেন এই এই পুলিশের গুলিতে তাকে হত্যা করা হয়েছে, এবং এই ভয়াবহ ফ্যাসিবাদ তাদের যে কন্টিনিউয়াসলি কিলিং
এটা আজকে জিনিস না, আমরা এই মুভমেন্টে তারা প্রায় হাজার খানেক ছাত্র জনতাকে হত্যা করে। এর মধ্যে আপনার যেমন ছাত্র আছে, রাজনৈতিক দলের নেতারাও আছে, রাজনৈতিক কর্মীরাও আছে। একইভাবে ইতিমধ্যে আপনারা জানেন যে 2012 সাল থেকে আমরা কিন্তু এই সংগ্রাম করছি, এবং সেই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী এমপি সাহেব সহ প্রায় 700 জন গুম হয়ে গেছে। আমাদের 2000 ওপর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টডিতে, কারণ এটা বিভিন্ন জায়গায় হয়েছে। একই সঙ্গে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে 1,45,000। আগে গায়েবী মামলা বলতে কোনো কথা শুনতাম না, জানিও না, এটা জানাও ছিল না। এরা গায়েবী মামলা করতে কোনো ঘটনাই ঘটেনি, মামলা দিয়ে রেখেছে 2000-3000 লোকের বিরুদ্ধে। এই গায়েবী মামলা এবং মিথ্যা মামলার সংখ্যা হচ্ছে প্রায় 1,45,000। আসামের সংখ্যা হচ্ছে আপনার প্রায়, বিশ্বাস করবেন কি করবেন নিশ্চয়ই আপনার জানার উচিত, প্রায় 60,00,000। একটা গণতান্ত্রিক দলের তাদের শুধু সরকারে বিজিত করার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটা পরিমাণ হচ্ছে আপনার প্রায় 60,00,000। এই একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করতে চাই। অশেষ মেহরবানি তার, এটা নিয়ে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে মানুষকে এখান থেকে উদ্ধার করেছেন। আর একই সঙ্গে ফেরাউল নমরুদের কথা আমরা প্রায় বলতাম, সেই ফেরাউল নমরুদের উত্তরসূরি, উত্তরসূরি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন। আমার নিজের খুব কষ্ট হয়, আমি যে বয়স্ক মানুষ, আমার খুব কষ্ট হয় যে মুক্তিযুদ্ধে যে ব্যক্তির নাম ছিল সবচেয়ে আগে অগ্রণী শেখ মুজিবুর রহমান সাহেব, তার কন্যা যাকে তার দলের লোকেরা দেশের মানুষরা গণতন্ত্রের মানুষ কন্যা বলত, তার এই পরিণতি। জনগণ যখন তাকে ধিক্কার দিচ্ছে, এই দেশে এখন যদি আপনি হিসাব করেন 99% এর মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্কৃত মানুষ হচ্ছেন সেই অর্থ। কেন ওয়াই হিসাব, তার যে ক্ষমতার লোক, তার অ্যারোগেন্স, তার করাপশন, এবং যারা বিরোধিতা করে ভিন্ন মত সহ্য করতে না পারা, তাই আজকে আমরা বলেছি যে আমরা এই সরকারকে আমরা সময় দিতে চাই। যে সরকার অন্তর্বর্তীকাল সরকার হয়েছে, দায়িত্ব তাদের অনেক বড়, সেই দায়িত্বটাকে তাদেরকে পালন করতে হবে। আমরা বলেছি আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো, করছি না, করবো। একটি কথা আমি যুক্ত করতে চাই, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু সংগঠন অর্থ সরকারি কোনো সংগঠন, আপনার গ্রাম পুলিশ অথবা আপনার শিক্ষকদের মধ্যে, তারা হঠাৎ করেই তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেই কথা, এতদিন তারা কোথায় ছিলেন? এই আপনার একটা মুক্ত সরকার এসছে, তারা কাজ করার চেষ্টা করছে, তাদেরকে সেই সময়টুকু না দিয়েই তারা রাস্তায় নেমে গেছেন তাদের দাবি দেওয়া। এটাকে আমার কাছে কিছুটা স্বার্থপরতা মনে হয়। অবশ্যই দাবি দেওয়া থাকবে, দাবি দেওয়া নিয়ে তারা কথাও বলবে, সেই দাবি দেওয়া পূরণ করবে সরকার। ইলেকশন, একটা নির্বাচন হচ্ছে, নির্বাচনে নির্বাচিত সরকার আসুক, আসলে তারা তাদের দাবি দাবি করবে, এটা কিন্তু গভর্নমেন্ট একে তার জঞ্জাল পরিষ্কার করার সুযোগ দেয়। আমি কথা, এই ধরনের দাবি দাবাগুলো নিয়ে মুহূর্তে সরকারের সামনে উপস্থিত হওয়া কোনো মতেই যুক্তিসম্মত। সবশেষে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে একটু অল্প নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আমার একটা আহ্বান আছে আপনাদের কাছে, এই দেশটাকে গড়ে তোলার জন্য আমাদের সন্তানেরা যারা বুকে রক্ত ঝরিয়েছে, আমি আজকে আশা সব পত্রিকায় দেখছিলাম মাহিন নামে একটি ছেলে, একমাত্র সন্তান তার পরিবার, তার চুল হচ্ছে গ্রে, চোখ ফুলো কটা, বাপ মায়ের খুব আশা ছিল তাকে তার একজন অত্যন্ত সফল মানুষ হিসেবে দেখে ছয় ফুট লম্বা সেই ছেলেটি যখন আপনি রাস্তায় ছিল বেরিয়েছে, তাকে আমি সন্ত্রাসীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে বেড়েছে। এটা একটা না, অসংখ্য ঘটনা আপনারা দেখবেন। এবং আজকে দেখলাম আরো যে আপনার মোট শিশুদের মৃত্যু সংখ্যা হচ্ছে 89 পত্রিকা, আজকে আপনাদের পত্রিকা আপনি লিখেছেন। তেমন একটা ভয়াবহ সরকারকে পড়েছিলাম যারা শিশু, কিশোর, তরুণ,
নারী কারো কথা বাদ বিচার করে নাই, সামনে যাকে বেশি গুলি করে মেরেছে তার ক্ষমতায় টিকে থাকবার জন্য। তাদের অবশেষ ক্ষমতা আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা সবাই মিলে আবার সুযোগ নিয়ে আমরা এটাকে এখন নির্মাণ করি বাংলাদেশকে চিরতরে, এটা যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয়, প্রত্যেকবার নির্বাচন আসবে আর মারামারি করতে হবে সেটা যেন না হয়, মানুষের অধিকার তার যে অধিকার আছে কথা বলার অধিকার সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আমাদের নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা নির্মাণ করতে পারি, এটাই হওয়া উচিত আমাদের সকলের উদ্দেশ্য। আপনাদের আরো একটা কথা আমি বলে আমি বলতে চাই, এই আন্দোলনের মধ্য দিয়ে দেশের থেকে গান্ধী জি মুক্ত হয়েছে এবং তিনি কখনো মাথা মতো করেন সাকসেস দেখেন, তিনি কিন্তু একবার মাথা নত করেন, সেই মাথা উঁচু করেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনো দেশের বাইরে আছেন, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, সাজিয়েছে মামলাগুলো, আমাদের কথা বাদ দিয়ে আমরা তো আছি, আমরা চলছি মামলা বহুত, তার বিরুদ্ধে সেই সমস্ত মামলা অসংখ্য দিয়েছে, সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করছি আইনগতভাবে যেন তার সমাধান করতে পারি, চেষ্টা আমরা করছি। আপনারা এখানে অনেকেই আছেন যারা মামলা স্বীকার হয়েছেন, কেউ তো বাদ পড়েন, সবাই একটু কম বেশি স্বীকার হয়েছে, এখন একটা নতুন বাংলাদেশ যেন আমরা শুরু করতে পারি, তৈরি করতে নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আসুন আমার সবাই একসাথে কাজ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই আমরা আমাদের সবুজ শ্যামলী মা বাংলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমরা চাই যে আমাদের রাষ্ট্র বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়। একটি অস্তিত্বশীল পরিবেশ বিরাজ করছে, ঘুম খুনের নিপাত হয়েছে এটি সত্যি, কিন্তু সামাজিকভাবে আমাদের নানা বৈষম্য গেছে এবং হচ্ছে। এক্ষেত্রে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল এবং আপনাদের নেতাকর্মীরাও যথেষ্ট পরিমাণ রয়েছেন এবং তারাও দায়িত্বশীল। এই জায়গা থেকে বাংলাদেশের এখন যে সময়টি চলছে সেই জায়গায় সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এবং রাষ্ট্রীয় কাঠামো গঠনে আপনাদের দলের প্রতি এবং আপনাদের নেতাকর্মী যারা আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তিন নম্বর হচ্ছে যে সেই সময় আপনার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ টেকনোলজি ধরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা বলেছি পরিষ্কার যে আমরা প্রতিটি ওয়ার্ডে ইউনিটে আমরা আপনার আমরা যেটাকে বলি যে আপনার কমিটি তৈরি করেছিলাম এগুলো প্রতিরোধ করার জন্য, তবে দেখেন একদিন দুই দিন তারা এগুলো বলতে পেরেছে, এখন সব জায়গায় দেখলে আবার স্থগিত হয়েছে, এখন আর এই ধরনের কথা কেউ বলতে পারছে না। আর কিছু কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার যারা চেষ্টা করছে এরা কেউ বিএনপির লোক নাই মনে করি না, এরা নিশ্চয়ই সন্ত্রাসী দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি আমার ছোট দুটি প্রশ্ন করবো, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন যে আসলে এই গেল কয়েক বছরে আওয়ামী লীগ সরকার বিভিন্ন অর্গান নষ্ট করে দিয়েছে এবং বিভিন্ন সমস্যা তৈরি করে গেছে, তারপর সম্প্রতি যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে কিন্তু বেশ কিছু পুলিশ সহ বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন বাস্তবতায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বা রাজনৈতিক দল বিএনপি কতটুকু সময় দিতে চান নির্বাচনের জন্য, কোন সময় কতটুকু সময় আপনারা দিতে চান? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সম্প্রতি আলোচনা হচ্ছে সিলেটের রাজনৈতিক নেতা এবং বিএনপি নেতা দেশের ইলিয়াস আলীর নিখোঁজ বিষয়টা নিয়ে এবং বেশ কিছু কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আসছে এবং একজন পুলিশের স্টেটমেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, তো আপনাদের দলের আসলে এই বিষয়ে বক্তব্যটা কি ওনার সম্পর্কে? আমরা প্রথম প্রশ্নের বলি যে আমরা আপনার
হয়ে বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময়ের জন্য বলেছি যে আপনার একটা সংস্কার, যোগ্য যোগ্য জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে বাট যৌক্তিক সময় দিতে হবে। এটা এমন না যে আপনার অনেক নির্দিষ্ট সময়, সেই যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে একটা স্পষ্ট করে। তৃতীয়ত যদি ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন, আমরা শুধু ইলিয়াস আলী সাহেব ও তার সঙ্গে যারা আছেন ঘুমেছেন তাদের বিষয়গুলি নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রযুক্তির সঙ্গে আছে এবং গিয়েছি, ইতিমধ্যে তাদের কমিটিও এসছে, আমার মনে হয় আপনি জানেন কোথায়, হিউম্যান রাইটসের আপনার ইউএন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে, ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে। আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়ে আমরা নিজের পার্টি থেকেই চিনে দিয়েছি, অসংখ্য জায়গায় আমরা চিনে দিয়েছিলাম, তারই ফলশ্রুতিতে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে। সুতরাং আমরা এখনও আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাব। এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনও বলতে পারছি না, কারণ আমাদের কর্তৃপক্ষ যারা যারা স্পন্সর করেছেন জন্য আর্মি অথবা আপনার পুলিশ এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি। আমরা এই চাপ অব্যাহত রেখেছি, আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মধ্যে আছেন কি নেই, কারণ তার পরিবার এখনো সেই জিনিসটা না জানার পরে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে, তাদের সাংসারিক ব্যাপার আছে, তাদের বৈষয়িক ব্যাপার আছে, সেটা পুরোটাই তারা সমাধান করতে পারছে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা চালু করব। বিভিন্ন জায়গায় নানান ধরনের দখলদারি বিষয় আসে উঠে আসছে, বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে উঠে হচ্ছে এবং কখনো কখনো রাজনৈতিক দলগুলোর নাম আসছে, বিশেষ করে বিএনপি বা এর অঙ্গ সংগঠনগুলোর নাম কিন্তু খুব জোরে সরে আসছে। এই সমস্ত বিষয়ে যদিও কেন্দ্রীয় এবং আমাদের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও কিছু কিছু বিবৃতি এসেছে, আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আপনাদের আরও স্পষ্টতর অবস্থান প্রয়োজন। তা না হলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস এসে যাচ্ছে যে অমুক দলের জায়গায় এখন অমুক দল দখলদারিতে নেমেছে। এটি কিন্তু অত্যন্ত ঘোরতর একটি অভিযোগ এবং এটি সম্ভবত সারা দেশেই হচ্ছে, পত্রপত্রিকায় যেটি দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের আরও কোনো স্পষ্টতর অবস্থান থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই ধরনের একটা আপনার গসিপ আছে, তবে আপনার আমি একটা জিনিস বলি, ঘটনা একদম ঘটছে না তা না, আমি আগে বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা ফোন করি না, তারা আমাদের দলের বলে আমরা মনে করি না, এবং আমাদের দলের নির্দেশ আছে সব জায়গায় প্রতিক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এটা আমাদের সুস্পষ্ট ঘটনা আছে। দ্বিতীয় হচ্ছে যে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে, আমি আই এম নট ডিফেন্ডিং ইট বাট এটা এটা ঘটে, এটা বাস্তবতা। ওইখান থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো যে প্রতিরোধ সৃষ্টি করা যায়, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য সুরক্ষা বাহিনীর বুড়োদের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না, এটা বিশ্বাস করি না। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক কমিটমেন্ট, সে কমিটমেন্ট বিএনপির আছে। আমি স্থানীয় টিভিতে আমি অনুরোধ করবো যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন ঘটনা করবেন রাইট এট দ্য মোমেন্ট আপনার অ্যাড্রেস করবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবেন। ধন্যবাদ। আমার যেটা প্রশ্ন হচ্ছে আমাদের, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিলেট প্রেস ক্লাব এবং ঢাকা ট্রিবিউনে কাজ করি। আমার প্রশ্নটি হচ্ছে, আজকে বিবিসি সহ বিবিসি বাংলা সম্পূর্ণ মিডিয়া নিউজ বেরিয়েছে যে কয়েকজন ব্যক্তির সংস্কারে বিএনপি বিশ্বাস নেই এবং আপনারা ডক্টর ইউনুসের কাছে ইলেকশনের একটি রোডম্যাপে চলেছেন। বিষয়টি হচ্ছে আপনি যেটা বলছেন যে বিএনপির যে জঞ্জাল, বিএনপির সংস্কারে বিশ্বাস নেই, এটা আছে বিবিসি বাংলা সহ অন্যান্য মিডিয়া প্রকাশ করেছে। বিবিসি বাংলা, জি বিবিসি বাংলা,
দৈনিক সংবাদের একটি তারা কোট করে ইয়ে করেছে, দৈনিক সংবাদকে কোট করেছে। একেবারেই আপনার বাজে একটা কথা, আমরা সংস্কারের কথা আমরা পত্র থেকে বলছি, আমরা তো সংস্কার দিয়েছি, প্রোগ্রাম 31 দফা দিয়েছি আমরা, আমরাই তো আপনার তারও অনেক আগে আমরা নিজেরাই সংস্কারের রাষ্ট্র কাঠামো পরিবর্তন আপনার সংস্কারের প্রোগ্রামে 30 দফা দিয়েছি, প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের লোক আছে পত্রিকা বলছে। সুতরাং এই ধরনের যারা কথা বলেন এরা সঠিক কথা বলেন না। যৌক্তিক সময় যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না, রিফর্ম অ্যাডমিনিস্ট্রেশন কে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো তো বেশি সময় লাগার কথা নাকি। আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল 3 মাসের মধ্যে ওনারা একবার সব চিজ করে ফেলেছিলেন, খুব কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আমাদেরকে বৃত্তায়ন, সেটাকে একজন মূলত পাঠন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না, 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে দেখবো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কারটা আনতে হবে, আপনি করলে পরিষদ রেটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব, অ্যাকাউন্টেবিলিটিটা সবচেয়ে আগে দরকার। অর্থাৎ একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে, সেখানে যদি আপনার জবাবদিহিতা না থাকে, তাহলে সেটা কখনোই আপনার সুষ্ঠু গণতন্ত্র হতে পারে না। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই সংস্কার তো আমাদেরই প্রস্তাব আছে সংস্কার করার জন্য, সেই সংস্কারগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি, আমরা রাজনৈতিক সংলাপের কথা বলেছি, আলোচনার কথা বলেছি, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত, তার বিতর্ক থাকা উচিত। আমরা উই আর ভেরি ক্লিয়ার যে আমরা সময় দিতে চাই, যৌক্তিক সময় যেটা প্রয়োজন সেটা আমরা দেবো, উই উইল কোঅপারেট, আমরা সহযোগিতা করবো, তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। সংস্কার আমরা তো 31 দফা দিয়েছি, তা আমাদের 31 দফা নিয়েও তো আলোচনা করতে হবে, তাই না। তো এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যে এর থেকে পজিটিভলি সবাই নেবেন, পজিটিভলি সেটা দেখবেন। আমরা সবসময় দেখেছি যে আপনার কতগুলো বিষয় এই দেশে দুর্ভাগ্যজনকভাবে চলে আসে যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে, তো বিষয়টাকে একটা পজিটিভলি হবে। অনির্দিষ্ট কালের সময়কাল তো দেওয়া যায় না, আমরা দেখেছি আপনার 1/11 আপনার এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যেটা চাই এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি, কিন্তু এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, সুতরাং এটাকে তার কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে, ইলেক্টেড পার্লামেন্টে। আমার নাম সজল চৌধুরী, আমি এনটিভিতে কাজ করি এবং সেটি ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট সংগঠন যা সেটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনটা যেটার জন্য আমরা আসলে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি অনেকদিন পরে, আন্দোলনটা শুরু করেছিল শিক্ষার্থীরা, এবং আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু এখন অস্থিরতা বিরাজ করছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 3-4 দিন ধরেই নিজেদের মধ্যে একটা কাওয়াজ চলছে, যদিও এটা মিডিয়া আসছে না। যে স্কুল বোর্ডের প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো একইরকম কয়েকজন মিলে আসলে শিক্ষকদের সাথে সময় আলোচনা করছেন, অনেক শিক্ষকও আছেন যারা আসলে বাজে ব্যবহার করতে বা নানান অভিযোগ অভিযুক্ত তাদেরকে অপসারণ করা হচ্ছে, কিন্তু এই অস্থিরতা কমই বাড়ছে এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে বিদ্যতা আন্তরিকতা শ্রদ্ধা সম্পর্ক সেটি একবারেই মিটে যাচ্ছে, ঘাটতি হচ্ছে, এবং এটা আপনারা নিশ্চয়ই বলতে পারবেন এটা নিশ্চয়ই একটা প্রভাব ফেলবে। এই বিষয়ে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোন পদক্ষেপ আছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। সাথে আরেকটি প্রশ্ন করতে চাই যে সিলেটের রাজনৈতিক মামলা বা যে মামলাগুলো হয় সাধারণত আমরা দেখি অনেক সময় ঢালাওভাবে নাম চলে আসে, আমরা একদম নির্দিষ্টভাবে মেনশন করতে চাই সিলেটে একটি মামলা হয়েছে যেটিতে চ্যানেল আই এর প্রতিনিধি সাদেকুর রহমান সাকিকে আসামি করা হয়েছে, সাদেকুর রহমান সাকি চ্যানেল আই এর প্রতিনিধি সিলেটের, তাকে করা হয়েছে। তিনি আসলে শুরু থেকেই যে এই অগণতান্ত্রিক সরকারের পতনের যে আন্দোলন তার পক্ষে তিনি সংগ্রামে ছিলেন, কিন্তু তারপরও তার নাম যে এসেছে আমরা এই বিষয়ে, এবং যে যিনি করেছেন মামলাটি তার নিয়ে বলা হয় এটা বলা হচ্ছে যে তিনি বিএনপির সক্রিয় বা কর্মী ছিলেন বা এখনো প্রত্যাশী, তবে বিএনপির চুক্তিতে অবশ্য বলেছেন তার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি যেহেতু নিজে উপস্থিত হয়েছেন আমরা এই বিষয়টা আপনার নজরে আনলাম। বিএনপি আপনার একটা বিশাল রাজনৈতিক দল, বিশাল
এখানে আপনি অনেকেই থাকেন, অনেকে গাড়িকে থাকেন, অনেকে বিভিন্ন রকম লোক থাকে, কিন্তু আমার মনে হয় না যে বিএনপির কোনো দায়িত্বশীল নেতা বা কর্মী ইভেন কর্মী এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবেন। হ্যাঁ, তবে আপনার যে মামলা করার যে প্রবণতা, এই ধরনের এই যে প্রবণতাটা যেটা, এটার কারণ হচ্ছে, একটা কারণ আছে আপনার বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বা আপনার বিরোধী দলগুলো যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কিন্তু আপনার এই 100-150 না, 2000-3000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকটা নাম দিয়েছেন, তারপরে আপনি 2000 ওটা বাণিজ্যের কারণে, পুলিশের বাণিজ্যের কারণে করেছে। এখন যে মামলাগুলো হচ্ছে ওটা কিছু তার মধ্যে জেল থাকতে পারে, অস্বীকার করবো না, সেটা আমার দলের লোক করেছে, এটাও তো আপনারা বলছেন যে তার সুনির্দিষ্ট বলতে পারা যায় না, করে দিয়েছেন আমার দলের যারা আমার দলের লোক, আর যারা করে থাকে আপনার নিয়ে আমাদের নেতাদের নলেজে নিয়ে আসবেন, চেক অ্যাকাউন্ট ব্যবস্থা। তবে আমি তো অনেক ভাবি না যে আমাদের দলের মামলা করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা এটা এটা শোনেন, 1971 সালে স্বাধীন যুদ্ধের পরে আমি তখন আপনার যুদ্ধের পরে পরেই আমি আপনার তখন সরকারি কলেজে যোগ দিই শিক্ষক হিসেবে, দিনাজপুর কলেজে তখন কাজ করতাম। তো পরীক্ষা আসলো, সেটা বললো যে আমরা পরীক্ষা দেবো না, প্রথমে স্বাধীন হয়ে গেছে দেশ, সুতরাং পরীক্ষা দেবো না। তো ওরা পরীক্ষা দিল না প্রথমটা, তখন অটো গ্র্যাজুয়েশন একটু দেওয়া হয়েছিল, মনে আছে যে অটো পাস, তাই না? একইভাবে কিছুদিন পরে আবার বললো যে পরীক্ষা দেবো কিন্তু আপনারা কেউ পাহারা দিতে পারবেন না, কিন্তু ভেজিটেশন হবে না। এগুলো আপনার যে সমস্যা তৈরি আছে এটা নট দ্যাট যে আপনার এগুলো আমরা কখনোই সমর্থন করি না, আমি মনে করি যে অতি দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে। অলরেডি যেটা বলছে যে বাড়ছে, এটা বাড়বে না, কমবে না। ইতিমধ্যেই যারা অভিভাবক বা আপনার সমাজের দায়িত্বশীল মানুষ তারা এগুলো কথা বলতে শুরু করেছেন, এটা তো একটা সামাজিক আন্দোলন, সেই সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েই এটা আপনার স্থগিত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দীর্ঘদিন দমন নিপীড়নের শিকার হয়েছেন আপনারা, এখন যদি দেখা যায় যে একটা প্রেক্ষাপট তৈরি হয়, গণতান্ত্রিক প্রেক্ষাপট নির্বাচন হয় বা আপনারা ক্ষমতায় যান, আপনারাও কি অপোজিশনের সাথে দমন নিপীড়ন চালবেন বা এই পথেই হাঁটবেন কিনা? জয়লাভের পরেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভাষণ জনসম্মুখে দিয়েছিলেন সেটা আপনারা লক্ষ্য করেছেন, তিনি বলেছেন যে আমাদের অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, ঠিক, কিন্তু আমরা প্রতিশোধ প্রতি হিংসার রাজনীতি করব না, আমরা ভালোবাসার সম্প্রীতি রাখব। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে বা যারা আছেন, তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করার মতো একটা প্রক্রিয়া তারা আছেন বা বোঝা যাচ্ছে যে তারা করবে, এবং এমন হতে পারে তারা রাজনৈতিক দল গঠন করে সামনে বিবেচনা তারা অংশগ্রহণ করবে। প্রশ্নটা হচ্ছে যেহেতু এই ধরনের কোন ইনফরমেশন আমার কাছে নাই, না আপনার কাছে নাই, আমরা যেটা বলতেছি আমার কাছে না থাকলে আপনার